লিওনেল মেসির পালকে যুক্ত হলো আরো একটি পালক। কদিন আগে রেকর্ড অষ্টম ব্যালেন্ডিয়র পুরস্কার জিতেছেন ফুটবল মহাতারকা। এরপর আরেকটি পুরস্কার জিতলেন আর্জেন্টাইন অধিনায়ক। 2023 মৌসুমের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের খেতাব জিতলেন মেসি। 2023-24 MLS মৌসুম শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে। জুলাই মাসে PSG ছেড়ে মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। মৌসুমের শুরু থেকে মায়ামির হয়ে না খেলেও মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের পুরস্কার নিজের করে নিয়েছেন অষ্টমবারের ব্যালেন্ডর জয়ী ফুটবলার। মার্কিন মুল্লুকে যোগ দিয়েই মায়ামিকে তাদের ইতিহাসের প্রথম শিরোপা উপহার দেন মেসি। লিগস কাপের শিরোপার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মায়ামির অধিনায়ক। টুর্নামেন্টে 10 গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা হন তিনি। এছাড়া মৌসুমে মাত্র 14টি ম্যাচ খেলে 11 গোলের পাশাপাশি আরও 8 গোলে অ্যাসিস্ট করেন মেসি। তাই তো দুর্দান্ত পারফরমেন্সের কারণে MLS নিউকামার বা MLS নবাগত বর্ষসেরা পুরস্কারের চূড়ান্ত তিনে থাকায় আরও একটি পুরস্কার জয়ের সামনে রয়েছে MLS 10 খ্যাত মেসি।